তাহলে আমরা কি নিব ফর্মুলা কলাম এবং সামারি কলাম নাকি আমরা ক্রিয়েট করব ক্যালকুলেশনের জন্য একটা ফর্মুলা কলাম নিব এবং সামারি কলাম নিব তো এখানে আমাদের আছে হচ্ছে যে অর্ডার আইডি কোয়ান্টিটি প্রাইস এখন আমি একটা ফর্মুলা কলাম নিব এখানে যেটা ক্যালকুলেশনটা করবে কোয়ান্টিটি এবং প্রাইসের মধ্যে সে মাল্টিপ্লিকেশন করবে নাকি গুণ করবে তো এইটা অ্যাকচুয়ালি আপনার এই ফর্মুলা কলামটা আপনার ডিসপ্লে আইটেমেও নিতে পারেন এবং টেক্সট আইটেমও নিতে পারেন তো এটা আমার টেক্সট আইটেম আমি এটারে এটা আমার মাস্টার ব্লকে আছে আমি এটা আমার চাইল্ড ব্লকে নিলাম ওকে এবং এটার নাম দেব হচ্ছে টোটাল প্রাইস না টোটাল প্রাইস এটা ডাটাবেজ আইটেমটা আমি নো করে দিই এবং এটার ফাংশনে গিয়ে আমি বলে দেই আচ্ছা এটারে আমি ডিসপ্লে আইটেম বলে দিই ডিসপ্লে আইটেম তারপর ক্যালকুলেশনে গিয়ে আপনার এখানে বলে দিই আমি এটা ফর্মুলা এখন আমি বলে দিই যে এই ব্লকের এই অর্ডার কোয়ান্টিটি এবং অর্ডার প্রাইসটা গুণ হয়ে এটা হবে তাহলে প্রথমে আমি কি লিখব আমার ব্লকের নাম সেলস ও আর ডি ই আর সি এইচ আই এল ডি ডট অর্ডার কোয়ান্টিটি এটা ইনটু হবে এই সেলস অর্ডার চাইল্ড ডট প্রাইস তো যদি খালি থাকে এমবিএল আমার কলামের নাম আছে অর্ডার সেভ করলাম এবং রান করে দিলাম ঠিক আছে আমি এখন আর একটা আইটেম নেব আমি এই যে এখানে এটা হচ্ছে টোটাল প্রাইস এটা হচ্ছে আমার টোটাল টোটাল প্রাইস টোটাল প্রাইস এখন এই টোটাল প্রাইসগুলো যত কয়টা হবে ওইটার একটা সামারি হবে নিচে সেজন্য আমি আর একটা ডিসপ্লে ফিল্ড নিলাম এটাকে আমি বলে দিলাম হচ্ছে নাম্বার অফ ডিসপ্লে আইটেম 1 আর এটাকে বলি টোটাল ক্যালকুলেশন মোডটাকে আমি বলে দিই সামারি আর এটা কি করবে সাম করবে কারে করবে এই টোটাল প্রাইসটাকে সাম করবে তাহলে আমার সাম করবে হচ্ছে এই টোটাল প্রাইসটাকে সাম করবে এবং যেহেতু আমার এই আইটেমটা আমি এই ব্লকে রাখছি তার মানে আমার সামারাইজড এবং সামারি এটাই হবে সামারি এবং এইগুলো হচ্ছে কি সামারাইজড কলাম রাইট মানে যেগুলো নিয়ে ক্যালকুলেশন হচ্ছে সেটা হচ্ছে সামারাইজড
আর যেটা হচ্ছে ওটা হচ্ছে কি সামারি আইটেম। তো এই যেহেতু দুইটা একই জায়গায় আছে এই জন্য আমার সেলস অর্ডার চাইল্ড এই বলোকে আমি কোয়েরি অল রেকর্ডটারে ইয়েস করে দেবো, কি করে দেবো, ইয়েস করে দেবো, সেভ করলাম, কি বলছে আবার নাম্বার ডাটাবেজ আইটেম চেঞ্জ হয়ে গেছে, সেভ দিলাম, কম্পাইল, তাহলে আমার এক্সিস্টিং একটা ডাটা আমি দেখি যে অটোমেটিক চলে আসছে, রাইট। এখন এখানে আমি দুই নম্বর যদি দেই তাহলে এটারে আমি 10টা দিলাম, এটা 500 টাকা করে দিলাম, আসছে। তিন নম্বর যদি দেই আমি এটা আমি 50টা দিলাম 1500 টাকা করে, ওকে। তাহলে কি করতে হবে এখানে হচ্ছে দেখেন আবার প্রপার্টি প্লেটটা আবার একটু চেক করেন, এটা হচ্ছে ডিসপ্লে আইটেম নাম্বার এবং এখানে হবে হচ্ছে ফর্মুলা এবং শুধু ফর্মুলাটা এখানে হবে আর বাকিগুলো কিছুই হবে না, এবং ডাটাবেজ আইটেমটা আমরা কি বলে দেব নো, ওকে ডান। এবং সামারিতেও আমার এটা ডিসপ্লে আইটেম আছে এটার নাম্বার নিব, সামারি বলে দিলাম, সাম বলে দিলাম এবং সামটা আমার হবে কানে নিয়া সেটা বলে দিলাম। এবং যেহেতু আমার এই দুইটাই একই ব্লকে আছে এটা আর এবং এইটা দুইটাই চাইল্ড ব্লকে আছে, সেহেতু এই ব্লকটার প্রপার্টি প্লেটে গিয়ে আমি এখানে বলে দেবো কোয়েরি অল রেকর্ডটাকে কি বলে দেবো, ইয়েস বলে দেবো, ওকে।